प्यारे हाजरी ठीक है सर ताले अल्लाह साथे संपर्क करते ना पाले मानव जीवन की ए जीवनेर कोनो मूल्य नहीं। प्यारे हाजरीन अल्लाह कुरान शरीफेर माध्यमे अनेक अनेक इबादत फरज करेछेन जेमन जिक्रुल्लाह के फरज करेछेन सलात अर्थात नमाज के फरज करेछेन सौम अर्थात रोजा के फरज करेछेन धन सम्पद थाकले हज के फरज करेछेन धन सम्पद थाकले जकात के फरज करेछेन कलमा के फरज करेछेन बायत रसूल के अल्लाह ताला कुरान शरीफेर माध्यमे फरज करे दिएछेन पिता मातार खिदमत के अल्लाह ताला कुरान शरीफेर माध्यमे फरज करे दिएछेन पुरुष पुरुषेर भावे पर्दा महिला महिलार भावे पर्दा के अल्लाह ताला कुरान शरीफेर माध्यमे फरज करे दिएछेन तारपर तो आरो अनेक इबादत आछे पांच वक्त सलात ইয়ামুল জুমআ এটা ফরজ আইন এটা আমাদের প্রত্যেকের আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ ইয়ামুল জুমআ যেটাকে আমরা সাপ্তাহিক ঈদের দিন বলে জানি জিলহাজ মাসে হজ অনুষ্ঠিত হয় না এই কয়জনে জানেন আর কেউ জানেন না হয় কি হয় না আচ্ছা মাঝখান দিয়ে একটু বলে রাখি বলতে পারেন যে হুজুর আপনি বারবার জিজ্ঞেস করেন কেন এটা কারণ আছে দেখবেন সম্মানিত আলেম সাহেবরা মসজিদে ইমামতি করেন না করেন তো তো ফরজ নামাজের সময় ওনারা বলেন প্রত্যেকে প্রত্যেকের কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়ান বলে কি বলে না ফাঁক রাখা চলবে না কারণ কি ফাঁক যদি থাকে ওই ফাঁক দিয়ে শয়তান ঢুকে যাবে তো বলতে পারেন যে হুজুর তাহলে কি শয়তান ঢুকে আমাদের ছাতে কি নামাজ পড়বে মোটেই না শয়তান ঢুকবে যিনি নামাজ পড়ছেন এই যে নামাজের বা সালাতের ধ্যান খেয়াল নিয়ে আসে ওটাকে বিঘ্ন ঘটানোর জন্য কথা বুঝতে পেরেছেন তো এই মাহফিলে কি শয়তান আসা কি নিষেধ কি বলেন নিষেধ এর জন্য আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি বা প্রায় জিজ্ঞেস করি কেন কারো মন যদি এদিক সেদিক যায় যাতে মাহফিলের মধ্যে চলে আসে কুরআন সুন্নার বয়ান শুনে যতটুকু মনে রাখতে পারেন অতটুকু যদি আমল করেন ইনশাআল্লাহ আপনার